পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির দাবিতে কংগ্রেসের দলের ডাকা ভারত বন্ধে মিশ্র সাড়া পড়েছে বেলুনিয়া মহকুমাতে। বেশিরভাগ বেসরকারি ব্যবসায়ী প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ থাকলেও বিক্ষিপ্তভাবে কিছু কিছু দোকানপাট খোলা ছিল, পথে অল্প কয়েকটি যানবাহন চলতে দেখা যায়। সরকারি প্রতিষ্ঠান খোলা থাকলেও উপস্থিতির হার তুলনামূলক কম ছিল। বিজেপি দলের দাবি, বেলুনিয়ার মানুষই অযৌক্তিক বন্ধকে সমর্থন করেনি। কংগ্রেস ও সিপিএম সমর্থিত কিছু দুষ্কৃতীদের ভয়ে ব্যবসায়ী সহ যানবাহন চালকরা বন্ধ রেখেছেন। এদিকে বেলুনিয়া শহরের পেট্রোল পাম্পটি বন্ধ থাকলেও বিজেপি কর্মীরা গিয়ে পেট্রোল পাম্পটি খুলতে বাধ্য করা। বন্ধের বিরোধিতা করে জনৈক বিজেপি কর্মী নিজ প্রতিক্রিয়া জানান। দীর্ঘ 25 বছর ধরে যে সিপিএম যে সন্ত্রাস চালিয়েছিল এবং কংগ্রেস সিপিএম, এবার সবাই ত্রিপুরাবাসী সবাই জানে যে কংগ্রেস সিপিএম ভাই ভাই, তো তারা যে গতকালকে যে স্লোগান উঠেছে আজকে বন, তো এই বনটা কিছু দুষ্কৃতিকারীরা, কেউ ত্রিপুরার কোনো রাজ্যবাসী বনটা মানেনি, কিছু দুষ্কৃতি দল সিপিএমের এবং কংগ্রেসের, ওরা এই যে এই পেট্রোলিয়ামের মালিককে হুমকি দিয়েছে, তা উনি সাধারণ ব্যক্তি, উনি ভয়ে লাগিয়ে ফেলেছে। তো এখন আমরা ওনাকে বলেছি কোনো টেনশন নেই, প্রশাসন আমাদের সহযোগিতা করবে, আপনাকে আমরা এখানে আছি, আপনাদের সঙ্গে আছে, আপনারা দোকান খুলুন এবং পেট্রোল পাম্প সব সাধারণ মানুষ যেন পেট্রোল পায় এই ব্যবস্থা আপনি করে দিন। কিছু কিছু দুষ্কৃতিকারী দল তারা গিয়ে হুমকি দিচ্ছে, তো সাধারণ মানুষ তারা ভয়, দীর্ঘ 25 বছর ধরে যেভাবে চালিয়েছে এখনো ভাবছে যে সেরকম চলবে, কিন্তু সেই চিন্তা ভারতীয় জনতা পার্টি যুব মোর্চা সেটা হতে দেবে না। এই বার্তা দিয়ে দিচ্ছি সিপিএম।